একজন জনক ঘটনা ঘটেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রীদের সাথে। আমরা লক্ষ্য করেছি গত কিছুদিন পূর্বে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কিছু ছাত্রীদেরকে ম্যাচ মারার জন্য বাড়িতে বন্দি করে রাখা হয়েছে। পরবর্তীতে তারা 99 এ গোল দিয়ে শিক্ষার্থীরা পুলিশের মাধ্যমে উদ্ধার হয়েছে। সম্মানিত দেশবাসী, কুমিল্লা জেলার মান্যবর জেলা প্রশাসক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন মার্চ মাস থেকে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, শুধু কুমিল্লা নয় সারা দেশেই। তারই প্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের মেজ ভাড়া মওকুফ করা হলেও কুমিল্লায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ঘোষণা হয়নি। বরং কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে চিঠি দেওয়া হয়েছিল জেলা প্রশাসকের পক্ষে, জেলা প্রশাসক বরাবর, যাতে শিক্ষার্থীদের মেজ ভাড়া মওকুফ করা হয়। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন অধিকাংশ শিক্ষার্থী তাদের পড়াশোনার খরচ ছাড়াই টিউশন করে এবং প্রাইভেট পার্ট টাইম জব করে, কিন্তু আমরা লক্ষ্য করেছি করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের টিউশন বন্ধ হয়ে গিয়েছে, পার্ট টাইম জবও বন্ধ হয়ে গিয়েছে, যার প্রেক্ষিতে অধিকাংশ শিক্ষার্থী বেকার হয়ে পড়েছে। শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি তারা সবসময় পরিবারকে কিছু দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার সবচেয়ে দুঃখজনক কথা হলো আজকে টিউশন বন্ধ হয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীরা নিজেদের মেজ ভাড়া পর্যন্ত দিতে পারছে না। অধিকাংশ শিক্ষার্থী বাড়িতে অবস্থান করছে, কিন্তু মেজ ভাড়ার জন্য বাসার মালিকরা, বিশেষ করে কুমিল্লায় বাসা ভাড়ার জন্য মালিকরা তাদেরকে বিভিন্নভাবে কল দিচ্ছে, বাসা ভাড়া দেওয়ার জন্য তাদেরকে হয়রানি করছে। সবচেয়ে অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রীদের সাথে। আমরা লক্ষ্য করেছি গত কিছুদিন পূর্বে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কিছু ছাত্রীদেরকে ম্যাচ মারার জন্য বাড়িতে বন্দি করে রাখা হয়েছে। পরবর্তীতে তারা 99 এ গোল দিয়ে শিক্ষার্থীরা পুলিশের মাধ্যমে উদ্ধার হয়েছে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সহ কুমিল্লার সাধারণ শিক্ষার্থীরা ধর্মপুরের সে ম্যাচ মালিকের এই ন্যাক্কারজনক আচরণের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে। আমরা বলতে চাই শিক্ষার্থীদেরকে দিয়ে আপনাদের ম্যাচগুলো চলে, আর এই করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের সাথে যে ন্যাক্কারজনক আচরণ আপনারা করেছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সাথে সাথে জেলা প্রশাসক বরাবর আমরা আবেদন জানাতে চাই, মান্যবর জেলা প্রশাসক, যে শিক্ষার্থীরা টিউশন করে শিক্ষার খরচ চালায় সেই শিক্ষার্থীদের সাথে অমানবিক আচরণ হলো, তার সুষ্ঠু বিচার এবং অবিলম্বে কুমিল্লায় শিক্ষার্থীদেরকে এই করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের ম্যাচ ভাড়া মওকুফের জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন, অন্যথায় আমরা প্রতিদিন কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হব। সম্মানিত মান্যবর জেলা প্রশাসক, কুমিল্লা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং কুমিল্লার মালিক যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে সাধারণ শিক্ষার্থীরা কুমিল্লার মানববন্ধন করছে। আপনারা জানেন এখন সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হয়, আজকে ঘরে থাকতে হয়, যেখানে বলা হচ্ছে ঘরে থাকুন, সুস্থ থাকুন, আমরা সেখানে কেন আজকে কুমিল্লার কান্দির পরে মানববন্ধন বন্ধনে অংশগ্রহণ করতে হলো? নিশ্চয়ই আপনারা জানেন আজকে আমরা বাধ্য হয়েছি, আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য আজকে আমরা রাজপথে নামতে হয়েছে। মান্যবর জেলা প্রশাসক, আমরা আরেকবার কুমিল্লার কান্দির তর্কবালি চত্বরে আসতে চাই না, আমরা চাই অবিলম্বে আপনি ব্যাস মালিকদের উদ্দেশ্যে চিঠি প্রদান করবেন এবং আপনি নির্দেশ প্রদান করবেন অবিলম্বে যাতে ম্যাচ ভাড়া মওকুফ করা হয়। আমাদের অন্য কোনো দাবি নাই, দাবি মোদের একটাই, ম্যাচ ভাড়া মওকুফ চাই। অবিলম্বে ম্যাচ ভাড়া মওকুফ করে শিক্ষার্থীদেরকে সুযোগ দিয়ে আপনি প্রমাণ করবেন, মান্যবর জেলা প্রশাসক সহ যারা আছেন, ম্যাচ মালিক যারা আছেন, আপনারা প্রমাণ করবেন শিক্ষার্থী বান্ধব আপনারা, কারণ শিক্ষার্থীরা বসতেই আগামী দিনের সোনার বাংলাদেশ গড়তে পারবেন। শিক্ষার্থীদেরকে যদি এভাবে হয়রানি করেন, শিক্ষার ক্ষেত্রে যদি ক্ষতিকর কোন পদক্ষেপ নেন, আপনারা যদি এভাবে শিক্ষার্থীদের উপকারে না আসেন, তাহলে শিক্ষার্থীরা ঝরে পড়বে,
শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীরা আসবে না, বিশেষ করে অসংখ্য মেধাবী গরিব ছাত্র হারিয়ে যাবে, যার ফলে সারা বাংলাদেশ গড়া সম্ভব নয়, চোর ডাকাতের সংখ্যা বেড়ে যাবে, সন্ত্রাসের সংখ্যা বেড়ে যাবে। সুতরাং সোনার বাংলাদেশ ব্যর্থ হলে অবশ্যই শিক্ষার্থীদের মেজবাহ মৌকুব করতে হবে। আজকের এই মানববন্ধন থেকে শিক্ষার্থীদের মেজবাহ মৌকুবের দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শিক্ষাগত শিক্ষা করি, পড়াশোনা করি, এই দেশের মধ্যে যারা ধনী ওলা, টাকা ওলা, পয়সা ওলা, তারা বিদেশে থেকে পড়াশোনা করে। আজকে আমরা যারা এই দেশে পড়াশোনা করতেছি, মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, তাদেরকে এই সুবিধাটা কেন দেওয়া হবে না? আমি এদেশের জেলা প্রশাসন থেকে শুরু করে এদেশের রাষ্ট্রীয় সরকার ব্যবস্থার কাছে আমি আমার